চন্দ্রবাড়িতে আজ উৎসবের মেজাজ। বাড়ির কর্তা সকাল সকাল বাজারে ছুটেছেন, যদি এক আধটা ইলিশ জোটে। ছোট কর্তা জলখাবারে কচুরি জিলিপি এনেছেন। বড় কর্তা বলেছেন রাতে তিনি বিরিয়ানি স্পন্সর করবেন। বড় গিন্নি ছোট গিন্নির হাসি আর ধরে না, তানিয়াও বেশ খুশি। সে তো হলো, কিন্তু কারণটা কি? কারণটা হলো চন্দ্রবাড়িতে নতুন গাড়ি এসেছে, টয়োটা ইনোভা। মুক্তরঙা গাড়িটা ওদের বাড়ির নিচেই দাঁড়িয়ে আছে। কোথাও যেতে হলে এতদিন ওরা হয় বাস নয় ট্যাক্সি করে যেত। ছোটোখাটো দূরত্বে রিক্সাই ছিল মূল বাহন, কিন্তু মুশকিল হতো ঠাম্মিকে নিয়ে। ওদের অঞ্চলে এখনও হাতে টানা রিক্সা চলে। বেশ উঁচু এই রিক্সাগুলোতে ঠাম্মির উঠতে খুব কষ্ট হয়। অনেকদিন ধরে বিস্তর আলাপ আলোচনা চলতো যে একটা গাড়ি না হলে আর চলছে না। চন্দ্রবাড়ির ছোট ছেলে শুভ্রচন্দ্রের মেয়ে তানিয়া, ওর স্কুল বাস আসে কিছুটা দূরে বড় রাস্তার মোড়ে। হেঁটে যে যাওয়া যায় না তা নয়, তবে আটটায় স্কুল কি না, তাই বেশ সকালে বের হতে হয়। হেঁটে গেলে একটু আগে বেরোতে হবে, তার উপর আর 5 কিলোর বোঝা, তাই পরশুরামের রিক্সা করেই তানিয়া বাস স্ট্যান্ডে যায়। মাস মাইনেরও বন্দোবস্ত করা আছে। তানিয়ার জ্যাঠুতো বড় দিদির বিয়ে হয়ে গেছে, জ্যাঠুতো দাদাও বাইরে চাকরি করে, মাঝে মাঝে আসে। এখন বাড়িতে 7 জন মানুষ থাকে, কোথাও যেতে হলে সবাই যাতে একসঙ্গে যেতে পারে, তাই ব্যাংক থেকে লোন নিয়ে বড় গাড়িই কেনা হয়েছে। 7 জন ধরে যায় এই গাড়িতে। শুধু রিক্সা করে বাস স্ট্যান্ডে গেলেই তো হলো না, বাস যে রোজ ঘড়ি ধরে আসে তাও নয়, কোনো দিন যেতে না যেতেই এসে যায়, কোনো দিন আবার তীর্থের কাক হয়ে দাঁড়িয়ে থাকো। আগে শীতলা মাসি যেত তানিয়ার সঙ্গে। শীতলা মাসির শরীর খারাপ হওয়াতে কাজ ছেড়ে দিয়েছে, এখন তানিয়া একাই যায়। তানিয়ার বাবা একটু একটু ভয় পান, কিন্তু মা বলেন, না না না, ছোট থেকে একটু ছেড়ে দিলে ভয় কেটে যায়, আত্মবিশ্বাস বাড়ে, এই তো সামান্য রাস্তা, কিচ্ছু অসুবিধে নেই, ও একাই যাক। পরশুরাম কিন্তু মোটেই তানিয়াকে একা ছেড়ে দিয়ে চলে আসে না, যতক্ষণ না স্কুল বাস আসে ও দাঁড়িয়ে থাকে। তানিয়া কতবার বলেছে, তুমি চলে যাও তো পরশুরাম কাকা, তোমার লস হয়ে যাবে, আমি ওয়েট করছি, কোনো প্রবলেম নেই। কিন্তু পরশুরামের এক কথা, না খুকুমণি, তোমাকে বাসে তুলিয়ে তবেই আমি চালিয়ে যাব, ফাঁকা স্ট্যান্ডে তোমাকে একা ছেড়ে যাব না। তানিয়া স্কুল ছুটি হয় 2টোর সময়, বাস যখন নামায় তখন 3টে বেজে যায়। জ্যাম থাকতে অবশ্য আরও দেরি হয়, সেই সময় বাস স্ট্যান্ডে অনেক লোক, অন্য রিক্সাও থাকে। তানিয়া কিন্তু জানে বাস থেকে নেমেই পরশুরাম কাকুকেও দেখতে পাবে। এই সময়ের কাছাকাছি কোনো সওয়ারি ও নেয় না, ওর খুকুমণিকে বাড়ি পৌঁছে দিয়ে তবেই ওর ছুটি। তানিয়াকে বাস স্ট্যান্ডে পৌঁছানো ছাড়াও যখনই তানিয়ার মা জেম্মা কাছাকাছি দোকান বাজার গেছে, পরশুরামকে আগে থেকে বলে রাখলেই হলো, ব্যাস নো চিন্তা। ঠিক সময় মতো এসে ঘণ্টা নাড়বে টুং টুং টুং, অন্য কেউ 5 গুণ ভাড়া দিতে চাইলেও ও যাবে না। বর্ষার সময় দু একবার যা কাণ্ড হয়েছে, তাই তানিয়া স্কুলে গেছে ভালোভাবেই, কি ও মা বেলা 12:30 থেকে সেই যে বৃষ্টি নামলো, 1 ঘন্টা পর সে বৃষ্টি থামলো সমস্ত রাস্তাগুলোকে নদী বানিয়ে। তানিয়ার কিন্তু চিন্তা নেই, ও জানে পৃথিবী ডুবে গেলেও পরশু কাকা ঠিক আসবে ওকে নিতে। তানিয়া রিক্সায় যেতে যেতে কতই না কথা বলে পরশু কাকার সঙ্গে, দাদুর কাছে শোনা পরশুরামের কুঠারের গল্পও বলেছে। জানো পরশু কাকা, এটা তো কলিযুগ, এর আগের যুগের নাম ছিল ত্রেতা যুগ। সেই যুগে ঋষি যমদগ্নি আর রেণুকার ছেলের নাম ছিল পরশুরাম, বিষ্ণুর অবতার ছিলেন এই পরশুরাম। সে সময় ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের খুব বিরক্ত করত, পরশুরাম হাতের কুঠার দিয়ে 21 বার সমস্ত ক্ষত্রিয়দের মেরে শেষ করেছিল। কুঠার বুঝে তো পরশু কাকা, অ্যাক্স, অ্যাক্স যাকে বলে, বুঝেছো তো? আরে গাছ কাটে গো, এই গল্প আমার দাদু বলেছে। হাঁ হাঁ বুঝিয়েছি সুকুমণি, খুশি হয়ে বলতে থাকে তানিয়া। সেই পরশুরাম তার মাকে কুঠার দিয়ে আঘাত করে মেরে ফেলেছিল, তাই ওর অভিশাপে সেই স্কুটা কুঠার ওর হাতে আটকে গেছিলো, কিছুতেই খুলতো না। এই যেমন তোমার হাতে রিক্সার ডান্ডি আটকে থাকে সারাদিন, ঠিক তেমনি। রাম রাম খুকুমণি, আমি কিন্তু এত পাপ কাম করি নাই, ছেলে মাকে মারিয়া ফেললো, ইয়ে কেমন ছেলে, ঝাড়নুমে গরম তেলে ভাজবে ওকে গো খুকুমণি। হাসিতে ফেটে পড়ে তানিয়া, ওর পরশু কাকার সারল্য আনন্দদায়ক।
একজন ড্রাইভারের ব্যবস্থাও করা হলো। বাড়ির লোকেরা বিশেষ করে ঠাম্মি জেম্মা মা এদের বেরোনো মুশকিল হচ্ছিল, কে নিয়ে যাবে? এক রবিবার আর ছুটির দিন ছাড়া সবাই তো অফিসে। বাপ্পা পাশের পাড়াতেই থাকে, বাড়ির বড়রা আলোচনা করে ঠিক করলো সকালবেলা বাপ্পা এসে তানিয়াকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে, আবার বিকেলে স্কুল থেকে নিয়ে আসবে, মধ্যের সময়টুকুতে যার যার দরকার তারা বেরোবে। তানি, তোর টেনশন কমে গেল, পরীক্ষার সময় বাস ঠিক সময় আসবে কি না ভেবে পাগল হতিস, এখন থেকে আর চিন্তা রইল না, আমিও নিশ্চিন্ত হলাম, তানিয়ার মা বললেন। তানিয়ারও এই কথাটা মনে হয়েছে, তাছাড়া রোজ একটু সময়ও বাঁচবে, আর একটু দেরি করে বেরোনো যাবে। কিন্তু মনের ভেতর কোথায় যেন একটা কাঁটা বিজছে, খচখচ খচখচ করছে, অস্বস্তি হচ্ছে। পরশু কাকার জন্যে কি? বাবা তো বলল ওর জন্য কোনো চিন্তা করিস না, বরং রোজগার বাড়বে, কত সওয়ারিকেই তো নিতে পারতো না তানিকে সময় মতো দেওয়া নেওয়া করতে গিয়ে। আজ প্রথম গাড়িতে চড়ে স্কুলে যাচ্ছে তানিয়া, ওর বাবাও যাচ্ছেন সঙ্গে। বাসস্ট্যান্ড পেরোনোর সময় তানিয়া দেখতে পেল পরশু কাকা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা কেমন করুণ। বুকটা মুচড়ে উঠল তানিয়ার, চোখ ভরে এলো জলে, একটু ভালো লাগছে না গাড়ি করে স্কুলে যেতে। ভাড়া নয় পরশু কাকা পেয়ে যাবে, কিন্তু কি সুন্দর গল্প করতে করতে ওরা যেত, তার কি হবে? স্কুল থেকে গাড়িতে করেই ফিরল তানিয়া, আসার সময় পরশু কাকাকে দেখতে পায়নি ও, ওর মুখটা ভার হয়ে আছে। কি তানিমা মুখ ভার কেন, কাল রেজাল্ট বেরোবে তো? জেম্মা জিজ্ঞেস করেন, বল আজ কেমন লাগলো তোর গাড়িতে যাতায়াত করে? ভালো না বলেই ঘরে চলে আসে তানিয়া। আজ রেজাল্ট বেরিয়েছে, সেকেন্ড হয়েছে তানিয়া, মাত্র দু নম্বরের জন্যে, ফার্স্ট হতে পারেনি। বাড়ি ফিরছে গাড়িতে, রিক্সা স্ট্যান্ডে দেখতে পায় দাঁড় করানো পাদানিতে উদাসভাবে বসে আছে পরশু কাকা। কাকা কি তানিয়ার কথা ভাবছে? পরশু কাকার দেশের গল্প ধর্মের গল্প কিছুই তো আর শোনা হচ্ছে না। বাড়িতে সবাই খুব খুশি, দাদু বললেন ভালো করে লেখাপড়া শিখলে কি হয় যে জানো দিদি সোনা, যেখানেই যাও না কেন সম্মান পাবে, শাস্ত্রে আছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, মানে হলো তুমি যদি ধনবান রাজা হও তাহলে যে রাজ্যের রাজা সে রাজ্যের লোক তোমাকে মানবে পুজো করবে, কিন্তু তুমি যদি বিদ্বান হও, তুমি যদি পণ্ডিত হও তাহলে গোটা বিশ্ব তোমাকে পুজো করবে। বাবা মা জেঠু জেম্মা সবাই অনেক আদর করলো তানিয়াকে, রাত্রের মেনুও ঠিক হয়ে গেল, টুং ফাংয়ের মিক্স চাও আর গার্লিক চিকেন, তানিয়ার খুব পছন্দের খাবার। বল কী নিবি? মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বাবার প্রশ্ন। আমি গাড়ি করে স্কুলে যাবো না বাবা, পরশু কাকা রিক্সা করে বাসস্ট্যান্ডে যাব আগের মতো, তারপর স্কুল বাসে। সবাই থমকে যায়, বলে কি মেয়েটা? ওর মা বলেন, কেন রে, গাড়িতে কত সুবিধে, কত তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছিস স্কুলে, এত আরামেও যাচ্ছিস, তাহলে? বাবা জিজ্ঞেস করেছে আমি কি নেব, আমি এটাই চাই, এটাই আমার প্রাইজ, না দিলে দিও না, আমার আর কিচ্ছু চাই না, দৌড়ে সেখান থেকে চলে যায় তার। টুং টুং করে বাজে আঙুলে জড়ানো ঘন্টা, পরশুরামের রিক্সায় খিলখিল করে হাসছে তানিয়া। পরশু কাকা তুমি শিগগির গাড়ি চালানো শিখে নাও, তাহলে আমাদের গাড়িটা তুমিই চালাবে, তোমারও আর কষ্ট করে রিক্সা টানতে হবে না, আর অনেক বেশি টাকা পাবে, আমিও তোমার সঙ্গে গল্প করতে করতে স্কুলে যেতে পারবো। ঠিকই তো বলিয়েছ খুকুমণি, আমার বি ভালো লাগছিল না, খুকুমণি আসিয়ে গেছে আমি বি খুশ, একটা কথা হলো আমি যদি ড্রাইভিং শিখেলি তাহলে আমার এই রিক্সার কিটা কী হবে খুকুমণি, যুবে থেকে আমি কাজ করছি, এই রিক্সাই তো আমাকে খাবিয়েছে, একে তো ছাড়তে পারবো না গো। ঠিকই তো, পরশু কাকার প্রান্ত এই রিক্সাটাই, একে ছেড়ে তো থাকতে পারবে না কাকা, ভেবেচিন্তে বলে তানিয়া, তাহলে তোমার রিক্সায় চড়েই আমি আসবো যাব, তোমাকে আর ড্রাইভিং শিখতে হবে না পরশু কাকা, ওই যে বাস আসছে। পরশু আগে টাটা করতে গিয়ে কাকা একটা কাগজের ঠোঙা হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে আছে, এটা তোমার জন্য আনিয়েছি খুকুমণি, লিট্টি, লজ্জা লজ্জা বুক করে বলে পরশুরাম। হেসে কাকার হাত থেকে ঠোঙা নিয়ে বাসে উঠে যায় তানিয়া, টিফিন ব্রেকে ঠোঙা খুলে একটা বের করে কামড়ে মন্দও লাগে না, লিট্টি আগে কখনো খায়নি। বন্ধুদের ভাগ করে দিয়ে পরশু কাকার গল্প বলে তানিয়া, আজ খুব খুশি হোক।
পশুকাকা রিক্সায় চেপে বাড়ি ফিরছে তানিয়া। জানো তোমার লিট্টিগুলো খুব ভালো খেতে পশুকাকা। থ্যাংক ইউ, জানো আমি ক্লাসে সেকেন্ড হয়েছি আর তুমি আমাকে সব থেকে ভালো প্রাইজ মানে পুরস্কার দিয়েছো, আমিও বন্ধুদেরও দিয়েছি। প্রাইজ আমি কোথায় দিলাম খুকুমণি, আমার ক্ষমতা কী আছে তোমাকে দিব যে? সে আমার দেশে একটু গরিব আদমি ছিল, তার ছেলে ভালো লেখাপড়া করলো। টুং 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 ঘন্টি আর দিল খোলা গল্পের মধ্যে দিয়ে পেরিয়ে যায় পথ, ওদের খুশিতে রামধনু ওঠে আকাশে অকারণে। ভাঙাচোরা রাস্তা দিয়ে চলে দুজনে, রাস্তা হয়ে ওঠে যেন মকমলের, যেন পক্ষীরাজের ছেলে চেপে চলেছে রাজকুমারী সারথি কলিযুগের পরশুরাম।